আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের টাইটেলটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে খুব দ্রুত আপনারা কিভাবে মালয়েশিয়া আসবেন। অনেকেই দেখলাম মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, বিভিন্ন কাজের ব্যাপারে কথা বলছেন। আমি আসলে সাধারণত লোক নেই না, তো দেখলাম যে সবাই যখন আসতে চাচ্ছে এইভাবে, তাহলে একটা কাজ করি, আমি কিছু কাজ হাতে নিই। তো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই লাইভে আসা, আমি কিছু কাজ হাতে নিয়েছি মালয়েশিয়ার। আপনারা চাইলে কিন্তু আসতে পারবেন। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বিগত দিনগুলোতে আপনারা কিন্তু অনেকে পাসপোর্ট জমা দিয়েছেন এজেন্টের কাছে এবং আপনাদের মেডিকেলও হয়ে গেছে, অনেকের মেডিকেলের ডেট এক্সপায়ার হয়ে গেছে, তারা কিন্তু এখনো মালয়েশিয়া আসতে পারেনি। আপনাদেরকে অবগত করছি যে যে সমস্ত কোম্পানিগুলো আসলে ভিসা দিয়েছিল, তারা কিন্তু সব, অর্থাৎ ডিমান্ড লেটার যেটা দিয়েছিল, সব কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। এখন কিন্তু সব আবার নতুন করে রেজিস্ট্রেশন করে, নতুন করে ডিমান্ড লেটার বা চাহিদাপত্র দিয়ে কোম্পানিতে লোক পাঠাতে হচ্ছে। এজন্য কিন্তু রিক্রুটিং এজেন্সিরা হিমশিম খাচ্ছে, আপনাদেরকে ঘোরাচ্ছে, এবং অনেক কোম্পানি আমি দেখেছি, অনেক কোম্পানি মালয়েশিয়া থেকে কিন্তু তারা ক্যান্সেল করে দিয়েছে, কারণ কেডিএন পদ্ধতির মাধ্যমে লোক নিচ্ছে, যার ফলে এখন নতুন করে যে ভিসাগুলো যাবে এটাই কিন্তু সাধারণভাবে লোক আসতে পারবে। তো পুরাতন যারা, আপনারা অনেকেই লেট হয়েছে, আমি দেখছি অনেকেই ঘোরাঘুরি করছে, তারা কিন্তু আসতে পারছে না, আর আপনারা কিন্তু আসলে আদৌ আসতে পারবেন না ওই কোম্পানিতে। যেমন আমি অনেকের কমেন্ট পড়েছি, দেখেছি যে এনএসকে তে এজেন্ট দিবে বলে পাকাপোক্ত করে রাখছে, এখন মেডিকেল টেডিকেল করিয়ে মেয়াদও শেষ হয়ে গেছে, সবাই বলছে যে এখন আর এনএসকে এর ভিসা হবে না, অন্য কোম্পানিতে যেতে হবে, কারণ এখন আর পাঠাইতে পারবে না। প্রত্যেকটা কোম্পানি যারা ডিমান্ড লেটার দিয়েছিল পুরাতন, সবাই কিন্তু কি করেছে, ক্যান্সেল করে দিয়েছে। এখন কথা হলো যে আপনারা দ্রুততার সহিত কিভাবে মালয়েশিয়া আসবেন। আপনারা অনেকেই রয়েছেন যে মালয়েশিয়া আসার জন্য আসলে উতলা হয়ে আছেন, কারণ আসলে মালয়েশিয়ার বাজার এখন শ্রম বাজার সোনার হরিণ হয়ে গেছে। আপনারা অনেকেই চাচ্ছেন যে দ্রুততার সহিত কিভাবে কাজে আসবেন। তো আমি হাতে কিছু কাজ নিয়েছি, কনস্ট্রাকশন সাইডের আছে, প্লান্টেশন আছে এবং সার্ভিস সেক্টর, এছাড়া কিছু এগ্রিকালচারও আছে, মোটামুটি সব বিষয়ে, বেশি নাই। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? আপনারা সরাসরি আমাকে মেসেজে মেসেজ করতে পারেন, মেসেঞ্জারে মেসেজ করলে আমাকে পেয়ে যাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য ধরবেন, কারণ কাজ কামে থাকি, তো এরপরে দেখা যাচ্ছে বলদের সঙ্গে আলাপ আলোচনার পরে যখন একটু ফ্রি থাকি তখনই আমি মেসেজগুলো চেক করি। মালয়েশিয়ায় আমার কয়েকটি ভালো ভালো কোম্পানির সঙ্গে কথা হয়েছে, তারা অতি দ্রুততার সহিত লোক নিবে, সেক্ষেত্রে এখানে স্যালারিও মোটামুটি মাশাল্লাহ খুবই ভালো। আপনারা ঠকবেন না, এতটুকু বলতে পারি যে প্রতারণার শিকার হবেন না, 100% গ্যারান্টি দিতে পারি, এতটুকু মানে আমার উপরে ভরসা আপনারা রাখতে পারেন। এর থেকে আর বেশি কিছু আমার বলার নাই। সো আপনারা যারা আসতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।